ল্যান্ড কেবল স্পিড মাত্র 92। এখন আমরা লাগিয়ে ফেলবো 600 Mbps ওয়াইফাই অ্যাডাপ্টার এবং স্পিড হয়ে যাবে 170+। আমার হাতে যে ছোট্ট ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা ওয়াইফাই এন্ড ব্লুটুথ ডঙ্গল, মানে এটা লাগানোর পরে আপনার যে পিসির মধ্যে ওয়াইফাই নাই এবং ব্লুটুথ নাই সেখানেও ব্লুটুথ চলে আসবে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এখানে 2.4 GHz এবং 5 GHz দুইটারই সাপোর্ট রয়েছে, মানে এটা অনেক বেশি স্পিড দিবে ওয়াইফাইয়ের ক্ষেত্রে। শুধু তাই নয়, এখানে যদি আপনারা দেখেন ব্লুটুথ 5.0 দেওয়া হয়েছে, যেখানে মার্কেটে অ্যাভেলেবেল বেশিরভাগ অ্যাডাপ্টারের মধ্যে ব্লুটুথ 4 দেওয়া থাকে। সো আপনার ব্লুটুথ ডিভাইস হোক বা ওয়াইফাই ডিভাইস, খুব ইজিলি এর মাধ্যমে কানেক্ট করতে পারবেন এবং কাঙ্ক্ষিত স্পিডটি পাবেন। আপনি হাই স্পিড ইন্টারনেট নিয়েছেন ঠিকই, আপনার রাউটার অনেক হাই স্পিড, তবে আপনার পিসির মধ্যে ভালো স্পিড পাচ্ছেন না ল্যান কেবল দিয়ে লাগানোর পরেও। সো সেই ক্ষেত্রে আপনি নিয়ে নিতে পারেন এই ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই অ্যাডাপ্টারটা, অ্যান্ড এইটার প্রাইস কিন্তু খুবই কম, 1000 টাকারও কম, অ্যান্ড এইটার মধ্যে যা সুবিধা পাচ্ছেন তা আরও অনেক বেশি প্রাইসের। এছাড়া এর মধ্যে রয়েছে একটা এলইডি ইন্ডিকেটর পাওয়ার কন্ডিশন বোঝার জন্য, তাছাড়া এর মধ্যেই একটা ফ্রি ড্রাইভার দেওয়া হয়েছে যা আপনি জাস্ট ডাবল ক্লিক করে উইন্ডোসে ইনস্টল করে ফেলতে পারবেন। আগে কি হতো, এর মধ্যে একটা সিডি ড্রাইভার থাকতো যার মাধ্যমে ইনস্টল করতে হতো, এখন তেমন কোনো ঝামেলাই নেই। জাস্ট হচ্ছে এই অ্যাডাপ্টারটা আপনি খুলবেন, খুলে আপনার উইন্ডোজ পিসিতে কানেক্ট করবেন, অ্যান্ড কানেক্ট করলে আপনার ড্রাইভারের জন্য অপশন আসবে, সেখান থেকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। আর তাহলেই আপনার যে পিসির মধ্যে ওয়াইফাই নাই বা ব্লুটুথ নাই সেখানে ওয়াইফাই এবং ব্লুটুথ পেয়ে যাবেন। এবং যেই ল্যাপটপে আপনার ওয়াইফাই ডঙ্গল 2.4 GHz দেওয়া আছে সেখানে আপনি 5 GHz পর্যন্ত পেয়ে যাবেন যদি এই ডঙ্গলটি ইউজ করেন। সো খুবই ইউজফুল এই ডিভাইসটা, এখন খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন আপনাদের প্রিয় BDSHOP.com এ। এখনই অর্ডার করে ফেলুন। থ্যাংক ইউ সো মাচ।